প্রায় প্রায় মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন নতুন ব্যাখ্যা বিশ্লেষণ শুনি। তো কষ্টের এবং উদ্বেগের জায়গাটা হচ্ছে, এবং এই একজন তরুণ প্রজন্ম হিসেবে আমাদের জন্য লজ্জাজনক হচ্ছে এটা, আমরা দেখতে পেয়েছি, আমরা সৌভাগ্যবান যে আমরা শুনেছিলাম আওয়ামী লীগ বাদশাল কায়েম করে এই দেশের মানুষের উপরে কি নির্যাতন, নিপীড়ন, লুটপাট চালিয়েছিল, দেশ স্বাধীনের পরপর ব্যাঙ্গালোর চালিয়েছিল, এগুলো শুনেছেন আপনারা হয়তো বক্তব্যে, কিংবা বঙ্গবন্ধুর সময়ে বঙ্গবন্ধুর ডাকে যারা রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত ধরেছেন, রব ভাই সহ এখনো যশোদের অনেক নেতারা জীবিত আছেন, হাসান হক ইনু সাহেব সহ অনেকে আছেন, সেই সময় তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। রব ভাই বলছিলেন যে রু তুমি তো ডাকসংলাপের বাইচে আছো, আমি বাঁচবো কিনা সন্দেহ ছিল, এই আওয়ামী লীগের অফিসে কিরিজ দিয়া আমার মাথায় গুতাইছে। মমতা বেগম নামে আওয়ামী লীগের এক মহিলা কর্মী ছিল, বিশাল বড় চুল ছিল, চুল দিয়ে আমাকে সেভ করছে। রব ভাই বলছেন এই যে আওয়ামী লীগের জাহেলি প্রবণতা, এই যে তাদের অনেক আগের ক্যারেক্টার বা জিন, আমরা ওই যে বলছি যে আমরা একদিকে বলতে সৌভাগ্যবান, একদিকে বলতে পারেন প্রত্যক্ষদর্শী, এই কারণে যে আমরা তরুণ প্রজন্ম ইনক্লুডিং মুক্তিযোদ্ধারা সহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পরে সেই আওয়ামী লীগের জাহেলি চেহারা আবার আমরা দেখতে পাচ্ছি। সেই দেশ স্বাধীনের পরপর যেভাবে বাকশালী শাসন কায়েম করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য, একদলীয় শাসন কায়েম করার জন্য বাংলার মুক্তিযুদ্ধের অভিসম্বাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আমলে যেমন সেই নৈরাজ্য শুরু হয়েছিল, ভিন্ন মত এবং কণ্ঠ দমনে গুম খুন হামলা মামলা শুরু হয়েছিল, আজকে তার কন্যার হাত ধরে একই বৈশিষ্ট্য, একই প্রবণতার দেশে এখন চলছে। তো যার ফলে আজকে আমরা আলোচনা করছি যে এই যে ধারাবাহিক প্রহসনের নির্বাচন হচ্ছে, তাহলে এই যে যে মুক্তিযুদ্ধের স্পিডের জায়গা ছিল যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, এই অঞ্চলের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য সেই বৈষম্য থাকবে না, একটা সমাজতান্ত্রিক অর্থনীতি হবে, কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না, তা হবে না, সবাই খাবে, সবাই চিকিৎসা পাবে, সবাই শিক্ষার অধিকার ভোগ করবে। কিন্তু আজকের বাস্তব চিত্রটা কি, গত 16 বছর এই আওয়ামী জাহেলিয়াতের যুগে এই দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে, গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের অধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, নির্বাচন একটা পদ্ধতি, সেই নির্বাচনে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পেরেছে, পারে নাই। দুঃখজনক যে আমাদের বিপরীত দিকে যে প্রধান বিরোধী দল, তাদের কৌশলের অভাব, দূরদর্শিতার অভাব, যেই কারণে আজকে আওয়ামী লীগ 16 বছর এই ধাপে ধাপে প্রহসনের নির্বাচন করে যাচ্ছে। বিএনপি 91-এর ক্ষমতা এসে 96-এ তারা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করে 96-এ তারা একটা নির্বাচন করেছিল, যখন দেখেছিল প্রধান বিরোধী দল আওয়ামী লীগ সেটা মানতেছে না। স্বাভাবিকভাবে পৃথিবীর বিভিন্ন দেশেই দুটো দলই ম্যাক্সিমাম ক্ষেত্রে ডমিনেট করে বা রাজনীতিতে প্রধান হয়ে উঠে, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি। বিএনপির মধ্যে ওই ব্যক্তিত্ব ছিল, বিএনপির নেতাদের মধ্যে তাদের মধ্যে দেশপ্রেম ছিল, গোয়ার্তুমি ছিল না, যেই কারণে তারা আওয়ামী লীগের দাবিকে মেনে নিয়েছে, এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার পাশ করে এই 15 ফেব্রুয়ারি নির্বাচন থেকে তারা সরে গিয়েছে। কিন্তু এই যে প্রতারকের দল, ভোটচোরের দল, ব্যাংক ডাকাতের দল, বাকশালীদের দল আওয়ামী লীগ 14 সালে নির্বাচনের আগে যে বলছিল যে এটা নিয়ম রক্ষার নির্বাচন, নতুন নির্বাচন হবে, এমনকি সেই সময় যে মার্কিন রাষ্ট্রদূত হেরিকে টমাস, না যেন হেরিকে টমাস, যে তাদের মধ্যস্থতায় অস্কার ফার্নান্দেস তারানকো ফারানকো আসলো এখানে, বিভিন্ন ধরনের আলোচনা, দফায় দফায় বৈঠক, এই পার্টির মহাসচিব, ওইদিকের মহাসচিব, শেষ পর্যন্ত 14 সালে নির্বাচনের পরেও কিন্তু এই আলোচনা ছিল 6 মাসের মধ্যে নতুন নির্বাচন হবে, এরকম।